সুইজ ব্যাংকে পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলির সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে আশ্বাস দেওয়া হয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপির স্থায়ী ও আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য আমির খুরশি মাহমুদ চৌধুরী এ সময় তিনি বলেন বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া একশো বিলিয়ন ডলার ফেরত আনার বিষয়ে সহযোগিতা করবে সুইজারল্যান্ড এছাড়া বৈঠকে বাংলাদেশের সুষ্ঠু রাজনীতি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সুইস রাষ্ট্রদূত বাংলাদেশের ভবিষ্যতে যে রাজনীতি এবং গণতন্ত্র ব্যাপারে গণতন্ত্রকে সঠিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করা দরকার যে প্রতিষ্ঠানগুলোকে দরকার সেগুলোর উপর আলোচনা হয়েছে সেখানে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে আমরা যে টাকা পাচার হয়েছে টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে